बुरानेर मजा मजारे गौरांग महाप्रभु निमाई गोरा एस मायर पेटे तखनकार हिस्ट्री परिवेश इतिहास परिस्थिति एमन छिलो श्रीहट्ट पाली आसते बाध्य हुए छिलो सचिमा निमाई मिश्र आई जगन्नाथ मिश्र शुधु सचिमा पाली आसेनी अद्वैत आचार्य ओ तार बाल्य बंधु निमायर बाबा तारा आगे थेके चले एसेछिलो परिस्थिति बुझे जखन पेटे बाच्चा निये चले आसछे शशीर शाशुड़ी बोले उठले ओमा आठटा आठटा मेये मरे गेछे गो मा छोट्ट एकटा छेले तोर एई पेटेर बाच्चार कि मुख आमी देखते पारबो ना जेदिन जन्म नेबे आमाके एकटु देखिए निये जाओ बड़ो होयेछे गोरा बड़ हवार परे विवाह करे छे भालोबासा करे प्रेम करे कोनो देखाशुनो करे बिये होयनी मेयेटार नाम कि लक्ष्मी प्रिया निमाई चारखाना टोल खुले बसेछे रातो रात निमायेर एतो पपुलारिटी रातो रात निमायेर एतो परिचिति किछु मानुषेर सह्य हलो ना केनो सह्य हलो ना जदि कोनो दोकानेर पाशे आरेकटा दोकान खुले जाय आर ओई नतून दोकाने जदि बेचाकेना बेशी हय पुरोनो दोकानदार कष्ट पाबे ना आनंद करबे निश्चय आनंद करबे ना कष्ट पाबे जे ओर दोकानेर जन्ने आमादेर दोकानगुलो बंद हये जाच्छे तो तत्कालीन समये निमायेर दोकानदारिते एत बिजनेस चलछिलो जे नदिया नवद्वीपेर अन्यान्य दोकानगुलो बंद हये जाच्छिलो सबथेके हुसैन शाह थेके आरम्भ करे चाँद काजी पर्यन्त पड़े नेबेन दस्तावेज डकुमेंट्स अफ चाँद काजी सेखाने सबथेके निमायेर खिलाफ दलिल कारा जमा करेछिलो कोनो मुची कावरा मेथर जमा करेनि ब्राह्मणेई जमा करेछिलो बेशी जेके मेरे फेला होक नवद्वीप थेके ताड़िये देवा होक एर मुख बंध करा होक ए राजद्रोही ताकिये देखुन केमन कत बड़ चमत्कार निमाई मा बोलछेन निमाई तुई जा तोर ठाकुरमाके एकबार देखे आय बाबा आर तोर दादा तो सन्यास निये चले गेछे एकबार फिरिये आनते पारिस कि चेष्टा कर बोलुन तो निमाई जदि कृष्ण हबे आर शचीमा जदि सेई त्रेता जुग दापर जुग सत्य जुगेर कृष्णेर मा हबे ताहले निमाई बोलतो ना जे मा দাদাকে খোঁজা লাগবে না দাদা অমুক জায়গায় আছে খুঁজে যাচ্ছে মানে কি কোথায় আছে জানে না আর জানে না মানে কি জানে না মানে সে কৃষ্ণ নয় বুঝাল খুঁজে খুঁজে এলেন তৎকালীন সময়ে নদিয়া নবদ্বীপ থেকে ঘাট থেকে আর শ্রীহট্ট পর্যন্ত নৌকা চলতো ওই নৌকায় বসে একাধিক যাত্রীর সঙ্গে তিনি নেমেছেন কোথায় তিনি নেমেছেন শ্রীহট্টের ঘাটে নৌকার ঘাটে এক প্রকার দ্রুত গতিতে তিনি মিলিয়ে গেলেন মিলিয়ে চলে গিয়ে গেলেন কোথায় জয়পুরে এই জয়পুরে কে বাস করছে তপন আর কে লোকনাথ এই তপন আর লোকনাথ যে হলো বিশ্বরূপের সন্ন্যাস সঙ্গী বাবার লেখা চিঠিখানা গোরা তপনের হাতে তুলে দিয়েছেন তপন সেই চিঠিখানা পড়ে আর থাকতে পারলেন কে তুই শিবরঞ্জন কে তুই জগন্নাথ মিশ্রের ছেলে শচীর ছেলে উড়াবে না উড়ালে হবে
এসো আমার বুকে এসো। বড় সাধ ছিল তোমার দাদার সঙ্গে সন্ন্যাস গ্রহণ করব, কেন এসেছ? মা কাঁদছে গো, মা কাঁদছে, দাদাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছ। তোমার দাদা মাঝে মধ্যে আসে বুরহানের মাজারে, তোমার দাদার নাম এখন আর বিশ্বরূপ নেই। সন্ন্যাস গ্রহণ করার পরে তোমার দাদার নাম হয়েছে শঙ্করারণ্য। চমৎকার কি জানেন, গৌরাঙ্গ মহাপ্রভুর বংশে কোনো সময় কেউ কৃষ্ণকে পূজা করেনি, মা কালী মা চণ্ডীর পূজা করতেন। শ্রীহট্টের সেই তাদের পূর্বপুরুষদের মা চণ্ডী মূর্তি এখনো আসামে রাখা আছে। দাদাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছে, যাও। দশনামী সম্প্রদায় শৈব মতে তিনি দীক্ষা নিয়েছেন। কোন কোন গ্রন্থে লেখা আছে কৃষ্ণ ভারতী, কোন কোন গ্রন্থে লেখা আছে কেশব ভারতীর থেকে তিনি সন্ন্যাস গ্রহণ করেছেন। সেখানে যা, তবে ওই মাজারে যারা যারা গেছে ওরা কিন্তু আর বেঁচে ফিরে আসেনি, তুমি যেও না। কারোর কথা না শুনে গেলেন দু ঘন্টার রাস্তা পায়ে হেঁটে মাজার, সেখানে মুজাভিলের সঙ্গে সাক্ষাৎ করে মুজাভিল দেখেই চিনতে পারলে, তোমার মায়ের নাম শচী, আমার মাকে আপনি চেনেন? জগন্নাথ মিশ্র তোমার বাবার নাম, আমার বাবাকে আপনি চেনেন? তোমার নাম তো নিমাই গোরা, তোমার দাদার নাম তো বিশ্বরূপ। আপনি যখন সবাই চেনেন, আপনি জানেন আমার দাদা কোথায় গেছে? আমার দাদা বলতে পারেন সে এখন কোথায় আছে? তোমার দাদা, ও তো খোদার বান্দা, ও তো আল্লাহর বান্দা, আল্লাহর খোঁজ করতে করতে সে কাশীর দিকে চলে গেছে। তবে শোনো, দেশের পরিস্থিতি খুব খারাপ, যতটা তাড়াতাড়ি পারো তোমরা এখান থেকে পালিয়ে অন্যদিকে চলে যাও, কারণ সনাতন ধর্ম বেশি দিন আর থাকবে না। এত অত্যাচার শুরু হয়েছে, হিন্দুদের ঘরের বউ মেয়েদের রাতারাত লুট করে নিয়ে চলে আসছে। যে ধর্ম পরিবর্তন করছে সে বেঁচে থাকছে, আর যে ধর্ম পরিবর্তন করছে না তাকে ধরে নপুংসক বানিয়ে দেওয়া হচ্ছে। সারাদিন কথোপকথন চলল, আর ওই কথোপকথনের ভিতর দিয়ে দাঁড়িয়ে আছে ওদিকে তপন, কখন নিমাই গোরা ফিরে আসবে? রাত অনেক হয়ে গেল, সারা রাতের শেষ নৌকাটা চলে এসছে ঘাটে লেগেছে। তপন জানতে পারছে যে মনে হয় সে আর বেঁচে নেই, বেঁচে থাকলে চলে আসতো, কিন্তু রাত তখন 2:30 বাজে, একটা নৌকা এসে ঘাটে লেগেছে, ওই নৌকাটা মুজাভিলের প্রাইভেট নৌকা। সেই নৌকা থেকে নিমাই নেমেছে, নিমাইয়ের মুখে সেই হাসি, সেই খুশি, সেই আনন্দ আর নেই। বাড়িতে ডেকে নিয়ে গেছে, তাকিয়ে দেখল যে নিমাই কাঁচা দিয়ে খোঁচা দিয়ে ধুতি পরে, সেই নিমাই বড় ধুতিখানা লুঙ্গির মতো করে পরে বাড়িতে এসছে। গোরা, ধুতিখানা লুঙ্গির মতো কেন? গোরা বললে, ওখানে না গেলে আমি জানতে পারতাম না সত্যটা কি। কি সত্য? আমাদের সমাজ, আমাদের ধর্ম বড় খারাপ পরিস্থিতিতে আছে। এই যেগুলোকে আমরা ধর্ম ধর্ম বলছি, এগুলো ধর্ম নয়, এগুলো মতবাদ। মতের পাল্লায় পড়ে আসল ধর্ম আমরা ভুলে গেছি।
আমরা হিন্দু নয়, আমরা সনাতনী, সেই কথাটা আস্তে আস্তে মুছে যাচ্ছে। আমরা কেউ বুঝতে পারছি না। মুজাবিল আমায় বললে শক্ত হাতে ধরো, বাড়িতে ফিরে যাও। বাড়িতে ফিরে এসেছে, জানতে পারলো যাকে ভালোবাসা করে বিয়ে করেছে সে আর বেঁচে নেই, সাপে দংশন হয়ে মারা গেছে। এসব তথ্যগুলো, এভিডেন্সগুলো পাবেন কোথার থেকে? শৈবাল মিত্রের লেখা গোরা গ্রন্থ পড়ে নিন। এই এভিডেন্স, বাস্তব চৈতন্যের জীবনী পেয়ে যাবে। নিমাইকে কেউ বলছে না তোর বউ মারা গেছে। নিমাইয়ের মা ছুটে এসে দুটো হাত বাড়িয়ে দিয়ে বললে, বাবা যতবার কেউ না কেউ বাড়ি ছেড়েছে, বাড়ির থেকে একজন করে মানুষ কমে গেছে। গোরা বলে উঠল, মা আমি জানি, লক্ষ্মীপ্রিয়া আমি খবর পেয়েছি মা, আমি আ এখানে থাকব না। ঘরের মধ্যে ঢুকেছে, কারোর সঙ্গে কথা বলে না, কিছু খায় না। শ্রীবাস গিয়ে দেখা করে, অদ্বৈত আচার্য গিয়ে দেখা করে। নিমাই মা মনে করছে বোধ হয় পাগল হয়ে গেছে, মাথা ঠিক নেই। কিন্তু শ্রীবাস কথা বলার পরে শচীকে বললেন, শচী নিমাই পাগল হয়নি। আর কদিন পরে ও পুরো জগৎকে পাগল করবে। নিশ্চিন্ত হলেন শচী মা। এই সেই নিমাই, তার কি দায়ভার ছিল যে একা বেরিয়ে এসে সমাজকে রাস্তা দেখাবে? কোনো প্রয়োজন ছিল? কোনো প্রয়োজন ছিল না। কিন্তু তিনি দেখলেন, তিনি যদি হাল না ধরে, অস্ত্র না ধরে, কাউকে না কাউকে তো ধরতে হবে, কারণ না কারোর তো আসতে হবে। গীতায় যেমন লেখা আছে, সম্ভবামি যুগে যুগে পরিত্রাণায় সাধুনম বিনাশায় চ দুষ্কৃতম। বিনাশ আমি নাই বা করলাম, কিন্তু এগিয়ে তো কারোর আশা লাগবে। সেই আমিটা কে? আমি সেই আমিটা আর কেউ না, আপনাদের ভিতরে কেউ না কেউ, আমাদের ভিতরের কেউ না কেউ, আপনাদের গ্রামের কেউ না কেউ, আমাদের দেশের কেউ না কেউ, একজনকে এগিয়ে আসতে হবে আর পরিবর্তন আনতে হবে। এই সেই নিমাই, তিনি যদি পরিবর্তন না আনতেন, তিনি কি কি পরিবর্তন ঘটিয়েছেন? সাধনা শূদ্রের অধিকার নয়, ভজনা শূদ্রের অধিকার নয়, চিৎকার চিল্লে মিল্লে ঠাকুরকে ডাকা শূদ্রের অধিকার নয়, খোল করতাল বাজিয়ে কীর্তন করা শূদ্রের অধিকার নয়, একাধিক নয় শতাধিক। তিনি সমাজকে এইভাবে শুধরেছেন। আজকে যে আমরা একসঙ্গে বসছি, মন্দিরে গিয়ে পূজা দিচ্ছি, একটা সময় ছিল মন্দিরে ঢোকার অধিকার শূদ্রের ছিল না, নির্যাতের ছিল না। এই অধিকার কে দিয়েছে? আমার মহাপ্রভু আমাদের দিয়েছেন। তাই তো তিনি আমাদের কাছে পূজনীয়, তাই তো তিনি আমাদের কাছে সম্মানীয়। আর যারা বলে না, একটু আগে এদিক থেকে এক ভাই বলছিল, একদিন এসে উনি ইতিহাস পাল্টে দিচ্ছে। ইতিহাস আমি পাল্টাচ্ছি না, সত্য ইতিহাসকে মানুষের সামনে পড়ানো হয় না, মানুষকে জানানো হয় না সত্য ইতিহাস। কারণ সত্য যদি জানানো হয় ওদের বিজনেস চলবে না। যদি এক্ষুনি বলি এভারেস্ট জয় করেছে কে, যে পড়াশোনা করেছে, লেখাপড়া করেছে, সে বলবে তিনজন নর্গে এডমন্ড হিলারি। কিন্তু এই তিনজন নর্গে আর এডমন্ড হিলারি, তার সঙ্গে দশজন ভারতীয় শেরপারা ছিল, যারা আগে পাহাড়ে উঠে দড়ি ফেলে দিয়েছে তবে এরা ধরে উঠেছে। তাহলে পাহাড়ের এভারেস্টের মাথায় কে উঠেছে আগে?
যারা আগে উঠে দড়ি ফেলে দিয়েছে তারা তো, তাহলে তারাই এবারে জয় করলো না, তিন দিন নরগার এডমন্ড হিলারি জয় করে নিল। এটা কি সত্যি ইতিহাস? এটা সত্যি ইতিহাস নয়। অনেকে জানে বিদ্যাসাগর নাকি নদী পার করেছে সাঁতার কেটে, কিন্তু বিদ্যাসাগরের ছোট ভাইয়ের লেখা বই পড়ে নিও, সেখানে সে লিখছে আমার দাদা জীবনে জলে নেমে ডুব দিয়ে চান করতো না, কারণ জল দেখে ভয় পাত, সে সাঁতার জানতো না। যে জীবনে সাঁতার কাটা জানতো না তাকে নিয়ে নদী পার করে দিয়েছে। কেন? এরা এদের মতো ইতিহাস লিখে তোমাদের জানাচ্ছে। প্রথমেই তো বলে দিয়েছি গাধার পিঠে বড় বোঝা, বোঝা চাপিয়ে দিয়ে আমাদেরকে জানিয়ে দিচ্ছে যে এই তোমাদের ইতিহাস, এই আমাদের ইতিহাস না। মহাপ্রভু যে নিয়ম তৈরি করে গেছে বৈষ্ণবদের জন্যে, গোসাইদের জন্যে, তার একটা কোনোটা নিয়ম বর্তমানের গোসাই আমরা কেউ পালন করি না। বর্তমানের যে নিয়ম, এই নিয়ম কে পালন করেছে, কে তৈরি করে রেখেছে? মন দিয়ে শুনবেন, স্বরগোস্বামীর দুই প্রধান গোস্বামী রূপ আর সনাতন, এরা দু ভাই নয়, এরা হলো তিন ভাই, রূপ সনাতন আর অনুরূপ। এই অনুরূপ যে ছোট ভাই, অনুরূপের ছেলের নাম হলো জীব গোস্বামী, এদের টাইটেল গোস্বামী নয়। ইয়া মাটা একটু আসতে বাজাও, এদের টাইটেল গোস্বামী নয়, এদের টাইটেল কি জানেন? দবির খা। খা কোন সময় গোস্বামী হয়ে গেল আমরা বুঝতে পারলাম না। এরা হলো সাধু বৈষ্ণবের মাথা, এরই ছোট ভাইয়ের ছেলে জীব গোস্বামী। এই জীব গোস্বামী মহাপ্রভু নিখোঁজ হওয়ার 50 বছর পরে পুনা বাংলায় হরিনাম চালু করার জন্যে এই নামগুলো চালু করেছে, এই নিয়মগুলো চালু করেছে, যে নিয়মের ভেতরে শুধু হিংসা ভরা। যদি গুরু দীক্ষা নাও, যে দীক্ষা নেয়নি তার হাতে খেও না। যদি তুমি গোসাই হয়ে যাও, যে কৃষ্ণ ভক্ত নয় তার বাড়িতে যেন যেও না। আমার নিতাই, তাকে কে গোসাই বলে না বৈরাগী বলে? আমার নিতাইকে বলে দাদা নিতাই। শুধু দাদা নিতাই না, পাগলা নিতাই। নিতাই যে বাড়িতে যেত, যেখানে যেত তার হাতে খেত। নিতাই সকলার বাড়ি যেত বলে, খেত বলে, বিয়ে করেছে বলে আজকের যারা গোস্বামী সেজে বসে আছে না, তাদের বাপ ঠাকুর দ্বারা নিতাইকে এক ঘুরে করে দিয়েছিল। এই যে অদ্বৈত আচার্য, যিনি শিব ঠাকুর, ইনি নিজে মহাপ্রভুর কাছে ক্লেম করেছে যে নিতাই যদি আমাদের সমাজে থাকে আমাদের সমাজ নষ্ট হয়ে যাবে, নিতাই যেন কখনো এই জগন্নাথ মন্দিরে তোমার সঙ্গে দেখা করতে না আসে, তাহলে তুমিও বদনাম হবে। এ তো ইতিহাস।